ঢকুয়াখানার সুনীল গগৈ কাণ্ড লৈছে নতুন পাক জিয়াই আছে সুনীল গগৈ সুনীল গগৈ সন্দৰ্ভত বিশেষ তথ্য লাভ কৰিছে তদন্তকাৰী সিআইডিৰ দলে সুনীল গগৈৰ অৱস্থিতিক লৈ তথ্য লাভ কৰিছে সিআইডিয়ে সুনীল গগৈৰ পত্নীক সিআইডিয়ে জনায়েছে বিস্তৃত তথ্য সিআইডিৰ আইজিপি সংযুক্তা পৰাখৰে সুনীল গগৈৰ পত্নীক কিছু কথা জনাইছে আনকি সুনীল গগৈৰ পত্নীক বগা হাজুৰ পিন্ধিবলৈকেও মানা কৰিছে সংযুক্তা পৰাখৰে সুনীল গগৈ জিয়াই থকাৰ তথ্য লাভ কৰিছে সিআইডিয়ে উল্লেখযোগ্য যে বিগত 39টা দিন ধৰি সন্ধানহীন হৈ আছে ঢকুৱাখানাৰ ঠিকাদাৰ সুনীল গগৈ এক জুনৰ পৰাই সন্ধানহীন হৈ আছে সুনীল গগৈ এক জুনত সুনীল গগৈৰ ঘৰৰ চহৰত উদ্ধাৰ কৰা হৈছিলে জাহাংগীৰৰ মুণ্ডহীন মৃতদেহ প্ৰথম অৱস্থাত সুনীল গগৈৰ মৃতদেহ বুলিয়ে সেয়া পৰিয়ালে ইতিমধ্যে শেষকৃত্য সম্পন্ন কৰিছিল পিছতহে ডি এন এ পৰীক্ষাত সুনীল গগৈ হৈ ৰাজমিস্ত্ৰী হিচাপে থকা জাহাংগীৰ হুছেইনৰ সেই মৃতদেহ যে আছিল সেয়া চিনাক্ত হৈছিল নিশ্চিত হৈছিল আৰু তাৰ পিছৰে পৰা পাক এই গোটেই ঘটনাটো আৰু ঘটনাৰ দিনটোৰ পৰাই সন্ধান নাছিল সুনীল গগৈৰ কিন্তু সুনীল গগৈ সন্দৰ্ভত সোধা পোছা কৰাৰ বাবে আৰক্ষীয়ে 9টা দিন ধৰি ঢকুৱাখানা থানাত দৈনিক জেৰা কৰিছিল সুনীল গগৈৰ পত্নী পুষ্পা গগৈ পুত্ৰ সৌৰভ গগৈ আৰু ভতিজা জয়ন্ত গগৈ কিন্তু আৰক্ষীয়ে সুনীল গগৈ সন্দৰ্ভত কোনো ক্লু উলিয়াবলৈ সক্ষম হোৱা নাছিল আৰক্ষীয়ে সুনীল গগৈক মূল অভিযুক্ত সজাই পলাতক ঘোষণা কৰিছিল আনকি সুনীল গগৈৰ সন্ধান দিওঁতালৈ পুৰস্কাৰো ঘোষণা কৰিছিল আৰক্ষীয়ে অৱশেষত ঘটনাৰ ক্লু উলিওৱাৰ আৰক্ষীৰ ব্যৰ্থতা তাৰ মাজতে ডিজিপিৰ নিৰ্দেশ সুনীল গগৈৰ কাণ্ডৰ তদন্ত চিআইডিক অৰ্পণ কৰে চিআইডিয়েও সুনীল গগৈৰ পত্নী পুত্ৰৰ লগতে ঘটনাৰ তদন্ত চলাই সুনীল গগৈ জীয়াই থকাৰ তথ্য ইতিমধ্যে সদৰি কৰিছে বা তথ্য কিছু কথা জনাইছে পত্নীক সুনীল গগৈ উল্লেখযোগ্য যে দুৰ্নীতি নিবাৰকৰ জালত পৰা জলসিঞ্চন বিভাগৰ অভিযন্তা জয়ন্ত গোস্বামীৰ ঘটনাৰ সৈতেও জড়িত হৈ আছিল সুনীল গগৈ সুনীল গগৈৰ তৎপৰতাতে গ্ৰেপ্তাৰ হৈছিল জয়ন্ত গোস্বামী ইয়াৰ পিছতে হঠাৎ সুনীল গগৈ নিখোজ হোৱা বা জাহাংগীৰৰ মুণ্ডহীন মৃতদেহ উদ্ধাৰ হোৱা ঘটনাবোৰে গোটেই পাক লগাই দিছিল গোটেই কাণ্ডটোত আনকি ঘটনাত জয়ন্ত গোস্বামীৰ লোক জড়িত থকাৰো অভিযোগ কৰিছিল সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্ৰই সুনীল গগৈৰ পত্নীৰ কিছু ভাষ্য বিস্ফোৰক কথা তেওঁৰ কাণত পৰিছে বা তেওঁক জনোৱা হৈছে এই মুহূৰ্তত ভাষ্য আগবঢ়াইছো আৰু কৈছে যে এইটো বডিটো সুনীল গগৈ নহয় জাহাংগীৰৰহে হয় সেইটো কাৰণে আপুনি বিধৱা সাজ কিয় পিন্ধি আছে বুলি কৈছে মই কৈছোঁ যিমান যি হ'লেও আমাৰ নীতি নিয়মেৰে আমাৰ বডি বুলি আমাক চঞ্জাই দিলে আমি সেইমতে সকলো সমাজৰ কামখিনি কৰি আমি এই ড্ৰেছ পিন্ধি আছোঁ এতিয়া তেনেকৈ কৈছোঁ নহয় আপোনাৰ মানুহজন জীয়াই আছে বুলি কৈছে তাৰ বোলো জীয়াই আছে যদি বাইদেউ উলিয়াই আনক তেওঁ কৈছে এজন মানুহ বিচাৰি পাবলৈওতো টান ৰাজ্য মানুহ এজন আমি যিমান পাৰোঁ চেষ্টা কৰি আছোঁ বুলি কৈছে এতিয়া মোৰ কথা হ'ল কি জীয়াই আছে যদি আমাক তেওঁলোকে যিমান দিনতে বিচাৰি উলিয়াওক সেইটো আমাৰ লগত কথা নাই কিন্তু যদি তেওঁলোকে জীয়াই আছে বুলি জানে আমাক মাত্ৰ সঠিক উত্তৰটো দিব লাগে যে মানুহজন জীয়াই আছে আমি তেতিয়াই সুখী হ'ম মানে কিবা এটা উত্তৰ পাব লাগে তেওঁলোকে মানুহজন যেতিয়াই উলিয়াওক আমাৰ তাত ক'বলগীয়া নাই কিন্তু আমাক সঠিকভাৱে আমাৰ দৃঢ় বিশ্বাসে আমাক ক'ব লাগে যে মানুহজন জীয়াই আছে সেইটো কথা আমাক ক'ব লাগে আমাক কিবা এটা প্ৰমাণ দিয়ক মানে যাতে জীয়াই আছে মানুহজন সেই প্ৰমাণটোৱে আমাক লাগে সেইটো কাৰণে আজি আমি ইমান দিনে আছোঁ তেওঁলোকে যদি জীয়াই আছে বুলি জানে আমাক প্ৰমাণটো দিয়ক মানুহজন যেতিয়াই উলিয়াই যি কৰে সেইটো কৰি থাকিব কিন্তু আমাক প্ৰমাণটো দিয়ক ডেড বডিটো আমাক চঞ্জাই দিয়াৰ কাৰণে আমি সৎকাৰ কৰি সকাম কৰিলোঁ তেওঁ তেতিয়ালৈকে ডি এন এ ৰিপৰ্টটো অহা নাছিলে সেইটো কাৰণে আমিও গম পোৱা নাছিলোঁ বুলি কৈছোঁ সেইটোৱে এতিয়া সেইবোৰ এতিয়া একো বুজি নাপাওঁ মানে কি কৰিছে আমাক কি কৰিবলৈ ক'লৈ নিবলৈ বিচাৰি আছে একো বুজি নাপাওঁ বিষয়টোৰ ওপৰত মানে আগৰ পৰাটো কৈয়ে আছো এইটো ইমান দিনেতো হৈছে কিবা এটাটো সন্দেহ আছে কাৰণে আজি ইমান দিন কেছটো লাগিছে কাৰণ কিয় ব্যক্তিগতভাৱে হোৱা হ'লে হয়তো সোনকালে ওলালেহেঁতেন কিন্তু এইটো গোটেই ৰাজহুৱাভাৱে বুলি ক'ব লাগিব এতিয়া ঘটনাটো সেইটো কাৰণে এতিয়া ওলোৱাত তাৰমানে দেৰি হৈছে কিন্তু ব্যক্তিগত হোৱালে হয়তো সপ্তাহ দিনতে আমি পালোহেঁতেন কিবা এটা কথাৰে নহয় সুনীল গগৈ জীয়াই থকাৰ প্ৰমাণ দিয়াৰ দাবী কৰিছে এই ধৰণে পুষ্পা গগৈ অৰ্থাৎ সুনীল গগৈৰ পত্নীয়ে সুনীল গগৈ ক'ত কিন্তু ক'ত আছে সেয়াও আৰক্ষীয়ে বিচাৰি উলিয়াব পৰা নাই এই মুহূৰ্তত আমি দুগৰাকী সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হৈছোঁ জ্যেষ্ঠ সাংবাদিক দীপাংকৰ দাস গুৱাহাটীৰ পৰা সংযুক্ত হৈছে লখিমপুৰৰ পৰা আমাৰ সৈতে সংযুক্ত হৈছে সঞ্জীৱ লাহন দীপাংকৰ প্ৰথমে আপোনাক সুধিম চি আই ডিৰ তদন্ত কিমান দূৰ আগবাঢ়িছে কিয়নো পত্নীক কিছু কথা কোৱা হৈছে যে বগা সাজযোৰ কিয় পিন্ধি আছে হয়তো
CIDৰ হাতত নিশ্চিত তথ্য প্রমাণ আছে যে সুনীল গগৈৰ বর্তমান অবস্থিতি কত বা বর্তমানে সন্ধানহীন হয়ে আছে, এই ধরনের হয়তো নিশ্চিত তথ্য প্রমাণ আরক্ষীর হাতত থাকিব লাগিব, নহলে বারম্বার ফেমিলিটির উপর আরক্ষী যদরে মানসিক হেঁচা প্রয়োগ করেছে। যদি আমি যাকালি যদি আরক্ষীর আমি রণনীতি চাও গীতাশ্রী, এটা আমি এটা কথা লক্ষ্য করিম যে যগী CIDৰ DIG সংযুক্তা পরশরে এগারী নিজেই মহিলা হয়ে এগারী মহিলাক উদ্দেশ্যে যে বাক্য কৈছে যে আপুনি বগা সাজযোর কিয় পিন্ধি আছে, আপুনি এই পোশাকযোর আপুনি সলনি করক আর কপালত আপুনি সেন্দুর লোক, এই ধরনের একটা বাক্য মানে কি কথা সূচাইছে? নিশ্চয় হয়তো আরক্ষীর হাতত সেয়া কোনো নিশ্চিত তথ্য প্রমাণ আছে, নতুবা যদি আমি এটা ওলোটা ফালে যদি আমি পাক এটা মারি যদি আমি এই গোটেই কথাখিনি যদি বিশ্লেষণ করে চাও, তাহলে পূর্বরে পরাই আরক্ষী শূন্যতে গদা ঘুরাই আছে। আর সুনীল গগৈর যুক্ত ঘটনাক লৈ আমি যা এক তারিখের পর বাতরি সম্প্রচার করে আছো, আর আজি যদি দিনটুল চা হয় তাহলে 40টা দিন উকলি গেছে। হয় 40টা দিন ধরে আরক্ষী যদি প্রথমের যুক্ত পয়েন্টত থাকি যদরে তদন্তর গতি আরম্ভ করেছিল, ঠিক একইদরে সুনীল গগৈক এসপন্ডিং সজায় সেই সুনীল গগৈক সন্ধান দিয়ে তাক পুরস্কার ঘোষণা করা সেই আরক্ষীর চরিত্রতে এক প্রকার এই মুহূর্তত নিজের স্থিতি অটল হয়ে আছে CIDও, কারণ গুয়াহাটিরপরা CID যুক্ত আরক্ষী দল বর্তমান গিয়ে লক্ষিমপুরত বর্তমান বাহর পাতিছে, সেয়া সুধাকর সিং বা সংযুক্তা পরাশর, যা 28 তারিখেরপর আজি 9 তারিখলৈ যদি চাও তো প্রায় 12টা দিন ধরে এই গোটেই গোচরটা নিজের হাতলে আনিছে। আরক্ষীর আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে CIDক গোটেই কেসটা হ্যান্ডওভার করলে, কিন্তু তারপর যদি আমি চাও তাহলে কোনো একটা ক্লু কিন্তু অগ্রগতি অর্থাৎ CIDও হয়তো লাভ করা নাই। সঞ্জীব লাহন আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে, সঞ্জীব আপনার হাতত কিবা আপডেট? গীতাশ্রী চাওক, যাকালি সন্দুকদা পরাশর গিয়ে উপস্থিত হয়েছিলগে সুনীল গগৈ ঘরত, আর সুনীল গগৈ ঘরত সেই সময় অনুপস্থিত আছিল সুনীল গগৈ পুত্র সৌরভ গগৈ, আর সেই কারণে সৌরভ গগৈ থানালে মাতি পঠিয়াইছিল, আর সৌরভ গগৈ আহি যাকালি থানাত উপস্থিত হয়েছিল, আর প্রায় সন্ধ্যা 8টামান বজাত থানারপর যাবলে দিয়ে, আর কালি কিন্তু একটা সুকিয়া পরিবেশ থানার ঢকুয়াখানা আরক্ষী থানার যে সৌরভ গগৈ অর্থাৎ সুনীল গগৈ পুত্রক যেখানে কথা সুদিছে আর উত্তরখিনি সম্পূর্ণ এখন বগা কাগজত লিখি দিবর বাবে সংযুক্ত পরাশরে কৈছিল, আর ঠিক তেনেকৈ সৌরভ গগৈ গোটেই কথাখিনি তেওঁ যেটো স্টেটমেন্ট কালি লওয়া স্টেটমেন্টও লিখিত হিসাবে দাখিল করেছে। আর একটা কথা তেওঁলোকক যাবলে দিছে যেহেতু, আর ইয়ার পিছত প্রয়োজন সাপেক্ষে আকৌ মাতিব বা নিমন্ত্রণ করিব বা তেওঁক বিচারিব বলে ইতিমধ্যে কৈ পঠিয়েছে। বগা হাজুর কিয় পিন্ধি আছে এই ধরনের যেখানি কথা কৈছে, অর্থাৎ পত্নীয়ে প্রতিক্রিয়া আমি দেখিছোঁ, কিন্তু তার মাজতে পত্নী এটা তেওঁ এটা দাবি করেছে যে যত আছে বিচারি দিয়ক বা খবর এটা দিয়ক, নিশ্চিত প্রমাণ এটা দিয়ক। হয় হয়, তাতো সেইটো কথা এটা ডাঙৰ কথা যে যোৱাকালি কিয় কলে, তাতোতকৈ যদি আমি অলপ আগলৈ যাওঁ, যোৱা 4 জুলাই তাৰিখে ঢকুৱাখানালৈ আহিছিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আর হিমন্ত বিশ্ব শর্মা আহোঁতে সুনীল গগৈ পত্নীয়ে পুষ্পা গগৈয়ে পোনপটীয়াকে হাজাৰ হাজাৰ লোকৰ আগত সুধিছিলে যে মই সধবা নে বিধবা, আর সেই উত্তরটো মুখ্যমন্ত্রীগৰাকীয়ে খুব আওপকীয়াকে দি থৈ গৈছিলে, অর্থাৎ যেনেদৰে ডিএনএ টেষ্টৰ ফলাফল অহাৰ আগত অর্থাৎ 15 জুনত মুখ্যমন্ত্রীগুলো সাংবাদিকের আগত কৈছিলে যে DNA টেস্টর ফলাফল অহার আগতে কিন্তু মৃতদেহটো সুনীল গগৈ নহবও পারে, বেলেগ অন্য এজন লোকের হবও পারে, ঠিক সেই 80% নে 90% কিনা একটা নিশ্চয়তা দিছিলে। গোটেই কথাখানি যদি চা যায় সেই সিদিনা 4 তারিখের দিনাখানি যুক্ত প্রশ্ন নাকি সুনীল গগৈ পত্নী পুষ্পা গগৈয়ে মুখ্যমন্ত্রী করেছিল, এটা পুনপটীয়াকে উত্তর নিদি সেই উত্তরটো যেন CID IGP সংযুক্ত পরাশে যেন দি থৈ গৈছিল, যে কালি দি থৈ গৈছে। আসলে গোটেই ঘটনাটো যদি আমি চাও গীতাশ্রী, যে এটা স্ক্রিপ্টেড যেন গোটেই ঘটনাটো, আরক্ষীয়ে যেন এখন স্ক্রিপ্ট লিখি সেইখন প্লে করে আছে, ঠিক তেনেকুৱাই লাগি আছে, অর্থাৎ আরক্ষীর কথাখিনি লৈও আসলে পরিয়ালটো পতিয়ন যাব পৰা নাই যে কি হয়েছে কি নহয়েছে। দীপাঙ্কর আপনাক সুধিম যে আরক্ষীয়ে এই এই আরক্ষীর দলটো সংযুক্ত পরাশর এই লক্ষিমপুরত থাকি বা ঢকুয়াখানাত থাকি তেওঁলোকে তদন্ত চলাব? আমি সেয়াই দেখিছো, প্রথম অবস্থাতো আমি দেখিছো যে গুৱাহাটীৰ DGP গৰাকী CIDৰ এটা শীর্ষ পর্যায়ের দল ঘটনাস্থলীত প্রথম দিনেই গৈ উপস্থিত হৈছিল, তাৰপিছত লক্ষিমপুৰৰ SP গৰাকীৰ নেতৃত্বত গোটেই তদন্ত প্রক্রিয়াটো আৰম্ভ হৈছিল। কিন্তু আচৰিত কথা কি আছে চাওক, আপুনি আজি 40টা দিন উকলি গল, জাহাঙ্গীৰৰ সেই চিহ্নমুণ্ডটোৱে আৰক্ষী উদ্ধাৰ কৰিব পৰা নাই, তাতে বারম্বার আৰক্ষী দাবী কৰি আছে সুনীল গগৈ জীয়াই আছে, সুনীল গগৈ এক প্রকার আৰক্ষীয়ে শেহতীয়া অবস্থিতি ধৰা পৰা বুলি তেওঁলোকে নিজকে দাবী কৰে, কিন্তু কতা
পরিয়ালের লোকে সেই আগরপরে দাবি করে আছে যে আমাক সুনীল গগৈ ঘুরাই দিয়ক, তৃতীয় শক্তির কথা কয়ে আছে, তৃতীয় পক্ষই সুনীল গগৈ যদি জাহাঙ্গীরক হত্যা করেছে ঠিক একদরে সুনীল গগৈকে হত্যা করা বলে ধরনের একটা ভাবি সেই বগা হাজুর সেই পত্নীগী পিঁধি আছে আর সেইগী পত্নীকে বারম্বার হেঁচা দিয়া হয়েছে। আমি যদি চাও প্রথম দিনের এই মুহূর্তে কোব পারি বড় বিশেষ যে এই গোটে ঘটনা তদন্তর গতি আগবহা নাই, সোধা পোছা চলি আছে, কেতিয়া ওলাব সুনীল গগৈর সন্ধান সেও একটা ডর প্রশ্ন হয়ে রয়ে গেছে। ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার দুইগীকে। জাগিরোডৰ টেকে